আসসালামু আলাইকুম, চইলা আসছি আবার, এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার। এবার রূপালী পর্দায় বাবার মতো ম্যানলি হিরো হয়ে আসছেন প্রয়াত সুপারস্টার নায়ক মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সিয়াম। জানা যায়, মান্না ভক্তরা এতদিন ধরে রূপালী পর্দায় সিয়ামকে দেখতে চাইলেও সেই ইচ্ছার সুর মেলাতে পারেননি সিয়াম, ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন এই নায়ক পুত্র। মাঝখানে শোনা গিয়েছিল সিয়াম নায়ক নয়, নির্মাতা হয়ে ঢালিউডে কাজ করবেন, তবে এবার তিনি মত পাল্টেছেন। এ প্রসঙ্গে সিয়াম গণমাধ্যমকে জানিয়েছেন, অনেক বছর ধরে এই চলচ্চিত্র প্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন, তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। তিনি আরও বলেন, বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন, তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করব। আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি, নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, নিজেকে তৈরি করছি, এই মুহূর্তে সিনেমার নাম ও নির্মাতার নাম কিছুই বলতে চাচ্ছি না, তবে এবছরই দর্শকেরা সে প্রশ্নের উত্তর জেনে যাবেন। আশা করি দর্শকরা আমাকে হিরো হিসেবে পেয়ে একটু নিরাশ হবেন না। আর আপনারা দেখেছেন, এই মুহূর্তে বাংলা চলচ্চিত্র ভালোর দিকে যাচ্ছে, আমাদের সুপারস্টার শাকিব খান আঙ্কেল কিন্তু ভালো করছেন। এই মুহূর্তে তার হাত ধরেই বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে। একজন নবাগত নায়ক হয়ে আমিও সেই যাত্রায় সামিল হতে চাই, ভালো ভালো সিনেমা উপহার দিতে চাই বাংলা সিনেমার দর্শকদের। প্রেমের ছবি কিন্তু সবসময় চলবে, আবার অ্যাকশন ছবি কিন্তু সবসময় চলবে, মানুষকে একটু বই চায়, রিলেশন চায়।